আসসালামু আলাইকুম। আমি জীবনে যে কষ্ট করছি সেই কষ্ট শেষ নাই। আর আপনাকে কত কষ্টের কথা বইলে আমি আপনাকে বুঝাইতে পারুম না। আমি যে কষ্ট করছি, আমার পেটে ভাত ছিল না, পিন্ধনে কাপড় ছিল না, আমি রাস্তার মধ্যে খাড়া থাকতাম। যে কেউ যদি কিছু খাবার থাকতো, যে আমার, আমি মনে ভাবতাম যে আমার আত্মীয় বা আমার রক্তের মানুষ আমাকে নিয়ে দিব, একটা রুটি দিব না ডাকবে দুগা বাদ দেবো, সেই আশ সায় বয়ে থাকতাম। কেউ আমাকে বলে নাই যে তুমি আসো আমার ঘরে দুগা ভাত খাও বা আমার একটা জিনিস হাতেতে নাও। আমার দেওয়ার এই লোক ছিল না। আমি রুটে রুটে ঘুরছি, মজিতে মজিতে বয়ে থাকতাম, মাজারে মাজারে ঘুরতাম, শাইলি সাহের মাজারে, গোলাপ সার মাজারে, হাইকোর্ট মাজারে, এইরকম মাজারে থাকতাম। যে দেহি আমার কোঠায় আল্লাহ আমারে কোন দেশে গেলে কোন আনে ডাকলে আল্লাহ আমার ডাকটা কবুল করব, আমি এই আশায় ছিলাম। আর আমি ভাত পাইতে ভাত পাই নাই, কাপড় পাইতে কাপড় পাই নাই। আর আমি আপনাকে কতই বলবো যে আমি এত কষ্ট করছি, আমার ওখানে যে কষ্ট ওখানে মনে করে আমি অনেক খুশি, শান্তি আমার আর শেষ নাই, শান্তি আল্লাহ আমার অনেক খুশি। অনেকগুলো সন্তানের কথা শুনেছিলাম, একটু সন্তানের বিষয়গুলো বলবেন। আর মানে শেষ পর্যন্ত আপনি একটা ভিডিওর মধ্যে অনেক কান্না করছেন, কিন্তু এত সন্তান ছিল, 11টি সন্তানের মা হওয়ার সত্ত্বেও আপনি সেখানে এত কান্না করেন নাই, কার জন্য এত কান্না করলেন? আমার 11টি সন্তানের টেনে এই তিনটা সন্তান আছে, আর 9টি সন্তান আমার মারা গেছে, আমার দুঃখ আছিল না। আমার এক উজালা জীবনের সাধনার উজালা, এই উজালার পায়ে আমার জীবনে যত দুঃখ ছিল সব দুঃখ আমি পানির মতো নিয়ে গেছি, বরফের মতো আমি ঠান্ডা গেছি। আজকে আমার উজালার পায়ে আমার যৌবনকালের জীবন থাকে জীবন, এইরকম আমার উজালার পাইছি, আমার যে মরার পথে তেন আমি বাঁচাইছি। আমি ভাবি নাই কোনোদিন আমার উজালায় আমি দেখতে মরুম। যাক আল্লাহর রহমত, আমি মনে হয় যে কোনো আনে ন্যাক করছিলাম, এই ন্যাকের বিনিময় আমার ছেলেরা আল্লাহর রহমত দিছে, বউরে রহমত দিছে, তাই তারা আমার সন্তান আমার এই উজালার আমার বুকে দিছে। কালা আপনার সন্তান কিন্তু ছিল বিদেশের মাটিতে, কিন্তু আপনার ছেলে কিভাবে আপনাকে আপনার এই ভিডিও দেখছে, এই ভিডিও আর আমার দুই একটা অনেকটা হয়েছে, এই ভিডিও বিদেশে দেখছে। দেখার পরে আমার নাতিনে বলছে যে আব্বা মা, এরকম আমার দাদি কান্দে, তারপর ওর অনুমতি দিছে, তারপরে যে ওর আনা হয়েছে। আনার পরে আমি আবার আমার নাতিনেরে কোরআন শিফ পড়াইছি, আবার আমার নাতিনে নতুন করে জীবন দিয়ে আবার স্কুলে দিছি। আবার স্কুলে যদি আবার আল্লাহ যদি বাঁচা রাখে, ও যদি বাইচা থাকে, আমি যদি বাইচা থাকি, যত কাল আমি পড়ায় মেট্রিক মেট্রিকটা পাশ করিয়া তা আমি ডাক্তারের সাবজেক্টে দিয়ে দেবো, যদি আল্লাহ আমার দিবার দেয়, আমি যদি বাইচা থাকি, আমার এইটাই আনন্দ, এইটাই আমি খুশি। খালা একটা কথা বলবেন, আপনার পায়ের এই যে জুতাটা দেখতেছি, শাড়ির সাথে দেখলাম যে প্লাস্টিকের জুতো, একটু শাড়িটা দেখবেন। আমি বাবা এখানেও এনে প্লাস্টিকের জুতা, নাতিনের পায়েও প্লাস্টিকের জুতা। লক্ষ টাকার মালিক আমি, দ্বিত দিনের কথা, লক্ষ টাকার মালিক না কোটি টাকার মালিক, আমি কোটি কোটি টাকার মালিক হোক আর দশটার মালিক হোক, আমি ওই জীবনের কথা মনে ধইরা তে আমি সবাই রে, এই যে আমার পাশে যে আমার ভাড়াইটার আছে, হ্যাঁ গো কই, সবাই সংগ্রাম, টাকার সংগ্রাম, জীবনের সংগ্রাম, মাইশের মিথ্যা কথা কয়া ধোকাবাজি দেয় না, সংগ্রাম কইরা তুমি দুই টাকাই না, তোমার এই দুই টাকায় আল্লাহ তোমার 9 টাকা বানাই দিব, আল্লাহ দিব, তুমি পরার করো না মাইশে দিব না, উজিবিল্লা আলহামদুলিল্লাহ, হা হক হালাল যদি তুমি ওই রুজি করো, এই রুজির তেনে তোমার বরকত দিব। আমি যদি কই যে এখন আমি 1 লাখ টাকা মালি যাম, 500 টাকা জুতা পিন্ধুম, তাহলে আমি পিনতে পারি, তাহলে আমার দ্বিতীয় দিনের কথা আমার মন নাই, অতীতের কথা আমি ভুলে যাবো, ভিতর অহংকার হইব, আমি সেই অহংকার থাকবো না, আমি এই অহংকার আমার ভিতরে রাখবো না, আমি গরিব ওই গরিব বানাই থাকে। আমার জানি লোকে কয় যে না হ্যার ভিতরে অহংকার নাই। আমরা যতটুকু জানতাম যে খালা আপনি যখন রাস্তায় পড়ে থাকতেন, পরনে কাপড় ছিল না, ওই সময় আপনি দেখা গেছে কুকুর একদিকে ময়লা ডাস্টবিনে খাবার কাছে, আপনি সেখান থেকে বুক লাগছে, চোখকে দেখি নে বুকের জ্বালায়, মসজিদের অনেক বই থাকতাম, মাজারে আরতাম, যা যা যে কত মানুষ কত হানে দান করে, আমার ভাগ্যে ওইসবের দান ছিল না। আমি একটু গুস্তেশানের জল দিয়া ভাত খারাইলে আমার পরাণ বাইরে গেছে, এটা একটা বাস্তবের কথা আমি পাই না। অন আমার গরুর গুস কষা খাই, আমার রুহে চাই না, রুহরে দেই খাই না। আমি একটা গরিব দেখলে রাস্তার মধ্যে যাওয়ার জন্য কত খাই বাচ্চা করে, আমি চুপে ডাক দেয় না, তারে খাওয়াই। উজালা তো এই যে দাদির কান্না কেন আপনার জন্য এতটা কান্না করলো একটু বলবেন, কি কারণে আপনাকে কেন এত ভালোবাসে?
আপনি জানেন না তো এই যে আপনি আসার পথে মানে হলো আপনি যখন এই যে আপনার দাদির কাছে আসলেন কিভাবে আসলেন একটু বলবেন আমার দাদির ভিডিও আছে না আমার দাদির ভিডিও প্রথম আমার আব্বু দেখছে তারপর আমার আব্বু কোথা থেকে দেখছে আপনার বাবা তো বিদেশে থাকে হ্যাঁ তো বিদেশ থেকে দেখেছে আপনার দাদির ভিডিওটা আপনাকে আপনার ব্যাপারে যে আপনাকে নিয়ে কান্না করছিল সেই কারণে আপনি তারপরে কি হয়েছে সেটা বলেন একটু তারপরে আমার আব্বু দেখার পরে আমার আম্মুরে জিগে আমার আম্মুরে বলছে তারপর আমার আম্মু বলছে যে ও যদি যাইতে চায় তাহলে আমাকে কোনো আপত্তি নেই তারপর আমার জিগে তারপর আমি কইছি যে হ্যাঁ আমি যাবো তারপর আমার আইনা দিচ্ছে আমার দাদির কাছে দাদিকে ছেড়ে আবার কবে চলে যাবেন আর যাবো না আর যাবেন না না মানে যতদিন দাদি বেঁচে থাকবে ততদিন কি আপনি দাদির কাছে থাকবেন দাদি যতদিন বেঁচে থাকবো আমি দাদির কাছে থাকবো বুঝি নেই কথাটা দাদি যতদিন বাইতে থাকবো আমি ততদিন দাদির কাছে থাকবো তো দাদি কি এমন দিয়েছে যে না আপনার মানিলো দাদির প্রতি এত ভালোবাসা এবং দাদিরও প্রতিও আপনার ভালোবাসা এই পর্যন্ত কি দিয়েছিল আপনাকে অনেক কিছুই দিছে যা বইলা বুঝাইতে পারবো একটু শুনি না আমরা একটু শুনি কি মাথার তাস থেকে শুরু করে পায়ের পায়ের তলা পর্যন্ত যা যা লাগে আমার দাদি মানে সব কিছু একটু শুনি না একটা একটা করে বলেন শুনি মাথার তাস কানের ঝুমকা গলার হার চেন হাতের লুলি বালা তারপর কোমরের বিছা পায়ের নূপুর হাতে আংটি অনেক কিছু এগুলা কি সব লোহা দিয়ে তৈরি করা নাকি না স্বর্ণের সব স্বর্ণের এত ছোট মানুষ আপনি এত কিছু দিয়ে দিল এই যে আপনাকে দর্শক আপনারা আমরা আমরা এই পরিবারের যে ভিডিওটি প্রথম করেছিলাম একবার চুলার ধারে বসে বসে মানে এই দাদ নাতিন আর হলো নাতিন নানির দাদির গল্পটা আমরা ধারণ করেছিলাম তখন উজালা ছিল অনেক ছোট মাশাল্লাহ এখন অনেক বড় হয়েছে উজালা কি আপনি কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ খতম হয়েছে কোন ক্লাসে পড়েন আপনি আমি এখন ক্লাস 8 এ পড়ি ক্লাস 8 এ পড়েন দাদির স্বপ্নটা কি আপনি কি হতে চান আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আর আমার দাদির স্বপ্ন আমি ডাক্তার হব ডাক্তার যখন প্রথমে হবেন হওয়ার পর আপনি কি করবেন আমি প্রথম যখন ডাক্তার হব ওই সময় আকি প্রথমে আমি আমার দাদির চিকিৎসা করব যদি দাদি বেঁচে থাকে মাশাআল্লাহ তাহলে আপনি সেটা আপনার দাদির চিকিৎসা করবেন কিন্তু দাদি যদি তখন না থাকে তখন কি করবেন তাদের চিকিৎসাটা আপনার প্রায়োরিটি থাকবে আপনার কাছে হলেও কয়েক হাজার কোটি টাকার মালিক লোক থাকবে তাদের চিকিৎসা করার জন্য তো আপনার কাছে রুগী হয়ে আসবে আবার একটা খেটে খাওয়া ফুটপাতে রাস্তায় ডাস্টবিনে পড়ে থাকা এমন মানুষ আছে তাদের জন্য কি করবেন তাদের চিকিৎসা করবেন তাদের চিকিৎসা করবেন সেই সন্ধ্যাবেলায় মাগরিবের আজান হয়ে গেছে দর্শক আমরা এখনও নামাজে যাব এই মুহূর্তে এই পরিবারের যে ভিডিওটি আপনারা দেখলেন যে দাদি এবং নাতিনের যে মিলটা হয়েছে আপনারা দেখেছেন এর আগের ভিডিওটা যদি একবার দেখেন এই রাশিদা খালা এখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার মতন অবস্থান ছিল না খুবই খারাপ অবস্থান আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে রাশিদা খালার যে দুটি পুত্র সন্তান রয়েছে তিনটি পুত্র সন্তান এখন বেঁচে আছে তাদের কাছে উজালার বাবার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার মায়ের কাছে যে তারা আমাদের ভিডিওটি দেখে এই খালার কাছে তার সন্তানটাকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা এবং স্যালুট জানাই যে এই বৃদ্ধ বয়সে এই মাকে অন্তত সুস্থ জীবনে আবার ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যেন কি বলবো এমন অবস্থান ছিল মনে হয় বেঁচে থাকার মতন অবস্থান ছিল না আর খালা উজালাকে পেয়ে এখন হাঁটতে পারছে তাকে এমন সুন্দরভাবে হাসি খুশি দর্শক আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না যে উজালাকে পেয়ে খালা কতটা খুশি দর্শক ভালো থাকবেন আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকলো যে যারা বৃদ্ধ বয়সে আপনাদের মা রয়েছে বাবা রয়েছে আপনার সন্তানগুলাকে যে অন্তত তার দাদির কাছে নানির কাছে যেন এই ভালোবাসাটা পায় কারণ আপনারা যখন বড় হয়ে আপনারও বৃদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু আপনার সন্তানেরাও কিন্তু আপনি বিয়ে করবে তারাদের নায়নাতকুলগুলো আপনার নায়নাতকুলগুলো কিন্তু তখন আপনাদের কাছে থাকবে তখন ভালো লাগার বিষয়টা তখনই বুঝবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন রাস্তার পাশে পড়ে থাকা এমন কিছু মানুষ রয়েছে না খেয়ে তাদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করবেন এই শীতে অনেকের পরনে বস্ত্র নেই শীতের কোনো কাপড় নেই আপনার বাসার পুরনো কাপড়টা অন্তত দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ